नमस्कार टीके बेंगली रेसिपिज आपनादेर सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो मैंगो केक। ताहले चलुन देखे नेওয়া যাক आमी এই मैंगो केक কিভাবে বানাবো। এর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব। এটা আমি একটু চেলে নেব। আর দেব 1/4 टीस्पून বেকিং সোডা, এটাকে আমি ভালো করে চেলে নেব। নিয়ে এটা আমি একটু মিশিয়ে নিলাম। তারপর এটা আমি সাইডে রেখে দেব। এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব আর 1 কাপ পরিমাণ আম দিয়ে দেব। দিয়ে এটা ব্লেন্ড করে নেব। এরপর এই ময়দার মধ্যে এই আমের পিউরিটাকে দিয়ে দেব। দিয়ে একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি ভালো করে এটা মিশিয়ে নেব। আমি এটা মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ দুধ দিয়ে এটা আবারও ভালো করে মিশিয়ে নেব। এইভাবে করে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দেব, সাদা তেল। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সামান্য আর একটু দুধ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি সামান্য একটু 1/4 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। দিয়ে এটাকেও ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেব। আমার কেকের ব্যাটারটা একদম রেডি। এরপর আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি কিছুটা অয়েল ব্রাশ করে দেব। ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে বাটির গায়ে। আমি তেলটা মাখিয়ে নিয়েছি। এরপর এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। এবার একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব এগুলো। তারপর একটু ট্যাপ করে নেব। এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এরপর এর মধ্যে আমি কেকের বাটিটাকে দিয়ে দেব। দিয়ে এটা একটা গামলার সাহায্যে আমি এটা ঢেকে দিলাম। এটা 40 থেকে 45 মিনিট মতো লো ফ্লেমে ঢেকে রেখে দেব। এরপর আমি একটা ম্যাঙ্গো গ্লেজ বানিয়ে নেব। এর জন্য আমি 1 কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি নিয়ে নিয়েছি। এরপর এটা আমি এটা ছেঁকে নেব ভালো করে। আমি এটা ভালো করে ছেঁকে নিয়েছি। এরপর এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দেব আর দেবো 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। তারপর একটা খুন্তির সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমি কিছুক্ষণ জাল করে নেব। দেখুন আমি 2-3 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ভালো করে জাল করে নিয়েছি। এরপর এটা আমি ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণ। পঁয়তাল্লিশ মিনিট পর আমি এটা ঢাকনাটা খুলে নেব। এরপর একটা কাঠির সাহায্যে আমি এরকম ভাবে চেক করে নেব। দেখুন আমার কাঠিতে কোনো কিছু লেগে নেই, মানে এটা কেকটা হয়ে গেছে। এরপর এটা আমি ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণ। ঠান্ডা হওয়ার পর এটা আমি ছুরিতে ভালো করে সাইডটা কেটে নেব। ছুরিতে ভালো করে সাইডগুলো কেটে নিয়েছি। এরপর একটা প্লেটের সাহায্যে আমি এভাবে উল্টে কেকটাকে বের করে নেব। দেখুন কেকটা পুরো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এরপর কেকটাকে আমি উল্টে দেব। উল্টে আমি মাঝখান থেকে কেকটাকে অর্ধেক করে দেব। দেখুন আমি এটা অর্ধেক করে নিয়েছি। এরপর এর উপরে পাটটা আমি সাইডে রেখে দেব। এরপর আমি যে ম্যাঙ্গো গ্লেজ বানিয়েছিলাম এটা এর মধ্যে আমি উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। ভালো করে সব জায়গা দিয়ে লাগিয়ে নিতে হবে। আমি এটা ভালো করে সব জায়গা দিয়ে ম্যাঙ্গো গ্লেজটা দিয়ে দিয়েছি। এরপরে উপরের পাটটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে এটা আটকে দেব। দিয়ে এর উপর দিয়েও আমি এই ম্যাঙ্গো গ্লেজটাকে ভালো করে ছড়িয়ে দেব। ভালো করে সব জায়গাতে ম্যাঙ্গো গ্লেজটাকে ছড়িয়ে দিতে হবে। দেখুন আমি এটা ভালো করে সব জায়গা দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর আমি কয়েকটা আম টুকরো করে কেটে নিয়েছিলাম, এর উপর দিয়ে আমি এইভাবে দিয়ে দেব। এরপর নিচের অংশগুলোতেও এইভাবে এই আমের টুকরোগুলো দিয়ে দেব। দেখুন আমার ম্যাঙ্গো কেক একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। নমস্কার, ভালো থাকবেন।